السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين হামিম সাজা তেত্রিশ আল্লাহবাক বলছেন তার চাইতে উত্তম দাওয়াত আর কি আছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে সৎকর্ম সম্পাদন করে এবং বলে যে আমি একজন মুসলিম অর্থাৎ আল্লাহর আজ্ঞাবহ এ কথার মধ্যে দুটো বিষয় মহজুদ রয়েছে এক আল্লাহর পথে দাওয়াত হবে তাগুদের পথে নয় দুই শুধু দাওয়াতে যথেষ্ট নয় আমল জরুরি দাওয়াতের সঙ্গে যদি আমল যুক্ত না হয় তাহলে ওই দাওয়াত কোনো ফলপ্রুষ হবে না দাওয়াতবিহীন আমল আমলবিহীন দাওয়াত কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর আল্লাহর পথে যখন দাওয়াত দিবেন অবশ্যই আপনাকে শয়তানের পথ থেকে দূরে থাকতে হবে কীভাবে চিনবেন কোনটা শয়তানের পথ কোনটা আল্লাহর পথ এ বুঝিয়ে দেওয়ার জন্যই পাক যুগে যুগে নবল পাঠিয়েছে মানুষ কখনই সত্য মিথ্যার মানদণ্ড নির্ধারণ করতে পারে না মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত এজন্য খেয়াল করে দেখবেন একটা ছোটো বিষয়েও কোনো মানুষ একমত হয় না মদ হারাম এ তো বলে বাংলাদেশে মদ যত লোকে খায় প্রতি ঢাকাতে শুধু প্রতিদিন দশ লক্ষ গেলেন মদ খায় কারা খায় কি ফেরস্তা খায় না শয়তানে খায় খায় তো মানুষই খায় আর ঢাকার লোকরা মুসলমান না অমুসলমান যারা আনে তারা মুসলমান যারা চৌকিদারি করে তারাও মুসলমান যারা খরিদ করে তারাও মুসলমান তারাও করোনায় পড়ে তার একটা যুক্তি তাদেরও আছে আমি এটা না খেলে জোশ পাই না তো নাকি করবো কি অনেক বন্ধুর সঙ্গে আমার পরিচয় আছে তারা বলে স্যার যতই মনে করেন সিগারেট দিয়ে বুদ্ধির গোড়ায় গরম না করা পর্যন্ত আমার বুদ্ধি বের হয় না করবো কি সবার যুক্তি আছে এবার ঈদুল ফেতরে নাকি ঈদুল আজহা গেল না বাড়ি গিয়ে এদের রাতে একটা বক্তব্য রাখলাম গ্রাম যুবকদের ডেকে নিয়ে সেখানে কিছু ওই ক্যারাম বোর্ডের ব্যবসা হয় আমি জানতাম না ক্যারাম বোর্ড ভাবি এমনি মধ্যে এই বিনোদন একটু ঠেলাঠেলি করে এই পর্যন্ত একটু মারে কিন্তু ওদের টাকা পয়সার ব্যাপার আছে আমার এইগুলো তো আমাদের এলেমে থাকার কথা না একজন আমার কানে কানে বললো স্যার এই যে বাড়িওয়ালা বোর্ড খেলায় ও প্রত্যেকের কাছে টাকা নেয় টাকার বিনিময়ে খেলতে হয় তাকে আমরা নিষেধ করতে বলে কি এটাই আমার রুজির পথ তাহলে তোমার আমার টাকা দাও তাহলে আমি খেলাব না ঠিক আছে যুক্তি ওর যুক্তি আছে বলে দিল যুবকরা তারপর যা বলার বলে দিলাম মরটিতে বেরিয়ে গিয়ে সমস্ত কেরাম যা যেখানে সব ভেঙে ধরে শেষ করে মানে একটাও চলবে না তোমার রুজির মালিক আল্লাহ তুমি হারাম হারাম হারামপাতে রুজি করবা এই গ্রামে থেকে হারাম খোর আমার রাখতেই দেবো না বলার লোক হয় না যে বলে দিয়েছে হুকুম দিনান্দ তামিল হয়ে গেছে যদি ভ্রমণ হয় যে প্রত্যেকের যুক্তি আছে চোরেরও যুক্তি আছে পুলিশেরও যুক্তি আছে আর এই জন্য জাজমেন্ট লাগে আদালতে যাওয়া লাগে আদালতের রায় মানতে হয় দুনিয়ার মানুষজন দুনিয়ার আদালতের রায় মানে এরপরেও দেখবেন আদালতের রায় অনেক সময় হয় আদালতকেও একটা রায় মানতে হয় যিনি সবার উপরে রায় দান করে হাকামুল হাকিমে তিনি আল্লাহ সেখানে যে কোনো কথা চলে না আপনাকে সেই মহা সত্যের সন্ধান দেওয়ার জন্যেই আল্লাহ আপনাকে যুগে যুগে নবরচুল পাঠিয়েছেন আপনাকে স্থানটা করতেই হবে যতই বুদ্ধিমান আপনি হন আপনি নিজের মাথার চুলকে গুনে দেখছেন কটা চুল মাথা আছে বলতে পারেন কত বুদ্ধিমান পেট তো নিজের দেহের সঙ্গেই আছে পেটটা ব্যথা করে কেন বলতে পারেন পেটের মধ্যে পায়খানা নিয়ে ঘুরে বেঁচে সারাদিন আবার গন্ধ দূর কায়দে আপনার নাই কোনো উপায় নেই আপনার বাসার কোনো রাস্তা নেই দুইবার পায়খানা একবার পেট ব্যথা শটান হাসপাতাল এই তো আপনার বিদ্যাপতি এই তো আপনার ক্ষমতা আপনি আজও বলতে পারেন না যে আপনি কতদিন দুনিয়ায় বসবাস করবেন বিজ্ঞান তো সবই এখন রেডি করা ভেতরে সব সবই দেখায় যে আপনার লাংসের শক্তি কত ব্লাড কি আছে ব্লিন কট্টুক আছে কতটুক করে কট্টু লাল করে সব আপনি বলতে পারেন ঠিকই আছে আকাশে নিম্নচাপ হয়ে যায় দক্ষিণ দিয়ে উপর দিয়ে যে থেকে এত দূরে আসে এটা বলা যাবে নিম্নচাপটা হয় কেন দেয় কি ওটা তো বলতে পারেন না অর্থাৎ সব কেনর জব আপনি দিতে পারবেন না আপনার ক্ষমতা নাই এজন্য সায়েন্স এ পর্যন্ত পার্সাল ট্রুথ সায়েন্টিস্টরা আমরা এ পর্যন্ত যতটুকু আবিষ্কার করেছি সত্যের একটা অংশ মাত্র আমরা আবিষ্কার করেছি আর বিজ্ঞানের সবটাই অনুমিতি অনুমান নির্ভর ধোঁয়া দিকে যেমন আগুন আসে নিশ্চিত বিশ্বাস করা হয় ঠিক অমনি করে করে ধারণা করা হয় এখানে বোধহয় খনি পাওয়া যাবে ওই তিন মিটার দূরে যে সেদিন বদল গাছের পথে খনি হয়েছে ধারণা করা হচ্ছে বাংলাদেশের মাটির এত বেশি তেল গ্যাস আছে ও যদি তুলে খাইতে পারি আমরা তা আমি গাছ বহুগুণ বেশি টাকার মালিক আমরা হয়ে যাব কিন্তু তুলতে গেলে আপনাদের ব্রেন লাগবে বুদ্ধি খাটান লাগবে সে সে আপনার নাই আগামী দিনে হয়তো আমাদের ছেলেবীলকে করে ফেলবে প্রশ্ন হলে আপনি কিন্তু সবকিছু ধারণার ভিত্তিতে কথা বলেন কখনো ধারণা কাজে লাগে কখনো লাগে না বাংলাদেশে অনেক গ্যাস ফেল লাভ হয়েছিল এখন তার চলে কিছু নাই বন্ধ দিয়ে দিয়েছে তো বাংলা মানুষের কিছু অনুমান নির্ভর নিশ্চিত সত্যর উৎস মানুষের কাছে আসে আল্লাহর পক্ষতে থেকে ওহির মাধ্যমে আর ওহির জ্ঞান যাদের কাছে আছে তারে সর্বোচ্চ জ্ঞানী আর ওহির বিধান নিয়ে যারা দুনিয়া বসবাস করে তারাই হলো সফল কাম আর ওহির বিধান নিজেরা আগমন করেন তাদেরকে বলে নবী বা রসুল নবী মানে সংবাদদাতা রসুল মানে প্রেরিত পুরুষ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের পক্ষ থেকে নয় আমাদের রসুল সর্বশেষ তাকে কিন্তু একই মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছেন এর আগে বলেছে প্রত্যেক উম্মদের কাছে আল্লাহ রসুল পাঠিয়েছেন একটাই দাওয়াত দিয়ে তোমরা আল্লাহ দাসত্ব করো অস্তানিমুক্ত আগুত তাগুদ থেকে বিরত হও তাগুদ বলতে আল্লাহ বিরোধী যাবতীয় ব্যক্তি হোক মতবাদ হোক সে শাসক হোক নেতা হোক যে যাই হোক না করে আলেম হোক ধর্ম নেতা হোক আর রাষ্ট্রনেতা হোক আর যে ব্যক্তি আল্লাহ বিরোধী হুকুম দিচ্ছে নেতৃত্ব দিচ্ছে ওই হলো তাগুদ অস্তান তাগুদ তোমরা আল্লাহ দাসত্ব করো তাগুদ থেকে বিরত হও সর্বশেষ নবী আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিউ আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন কি দেখেন ওদের ওলা হাসানা ওদের ও তুমি দাওয়াত দাও মানুষকে আল্লাহর পথে তোমার প্রতিপালকের পথে তোমার নিজের বংশের পথে না কারণ তিনি ছিলেন শ্রেষ্ঠ বংশের মানুষ তাই না আমাদের রসুল দুনিয়ার শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ সন্তান ইচ্ছে করলে উনি নিজের বংশের দিকে মানুষকে আহ্বান করতে পারতেন তা হবে না তুমি দাওয়াত দাও তোমার প্রতিপালকের রাস্তার দিকে হেকমাহ শূন্যার মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে হাসানা সর্বোত্তম উপদেশের মাধ্যমে ও যা আদিল হম্লাতে ইয়ে আসছেন তাদের সঙ্গে সর্বাত সর্বোত্তম পন্থায় বিতর্ক করব ইন্না রাব্বাকে আলম ও সাবেল আলম মুহতাদিন কারণ তোমার প্রতিপালক ভালো করে জানেন কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হবে এবং তিনি ভালোভাবেই জানেন কে আল্লাহর রাস্তায় আসবে কে পথপ্রাপ্ত হবে তুমি ওটা জানো তোমার দায়িত্ব খালি দাওয়াত দিয়ে যাওয়া ওটা আমি জানি যতই চেষ্টা করেছেন আল্লাহ তার চাষাকে গিয়ে শেষ পর্যন্ত কলমে পড়তে পারেছে মরার সময় আলা দিন আব্দুল মোত্তালেম এই মোহাম্মদ আমি মোরলাম আমার বাবা আব্দুল মোতালেমের দিনের উপরে অথচ তার চাইতে সহযোগী দুনিয়ার মানুষের কেউ ছিল না আল্লাহ রসুল্লে তাই না এত সহযোগিতা করা সত্ত্বেও এত নিকট থেকে দেখা সত্ত্বেও তিনি আল্লাহ রসুল্লি ইমান আনলেন না অথচ একদিনও দেখেনি মদিনার লোকেরা মক্কা এসে ইসলাম কবুল করল এর আপনি কি ব্যাখ্যা দেবেন আবু আবুতালে মারা গেলে আল্লাহ রসুল বড় দুঃখ পেলেন পাওয়ারই কথা বুঝতে পারছেন না তিন বছর যে চাষা এক ঘুরি করে রাখছিল গাছের সালফাতা খেয়েছেন চাষা শুধু ভাতজার মহব্বতে সেই চাষা চলে গেল তার জন্য তিনি আল্লাহ সাফাত করতে পারবেন না কি কম বেদনা নাকি তো আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে নাজিক করলেন না তাহাদি মানে হাভাবতে

শান্ত হবে যে আসলে তোক ছিল উনি হৃদায়ত পাবো না আমি আর কী করবো একদিন সাসা আব্বাস বলছে হে হে মোহাম্মদ সাল্লাম তোমার জন্য যে এত কাজ করলো তোমার চাষা মানে আব্বাসের ভাই তো হচ্ছেন উনি অবতালে তো উনি কি একটু রিলিজ পাবে কি আমাদের মাঠে সবার কি সমান শাস্তি তো আল্লাহ জবাব দিচ্ছেন যে আমি দেখলাম তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে আছেন তা আল্লাহাক কেবল আমারই মর্যাদার কারণে তাকে জাহান্নামের সর্ব উচ্চস্থানে নিয়ে আসলেন শুধুমাত্র পায়ে আগুনের জুতা পরিহিত রাখলেন আর উপরে দেহগুলো সব ভালো রাখলেন সবচেয়ে হালকা শাস্তি আবুতালের জন্য আল্লাহ দিলেন সেরেফ আমার কারণে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু ওই একটা জুতো পায়ে দেওয়া অবস্থায় আছে তাতে আল্লাহর বলছেন তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটছে গরমের চোটে আগুনের তাপে উত্তাপে আমাদের মধ্যে কেউ আছে সাহস করে মাথা ঘিলু বকে একদিন জাহান নামে থাকবো সাহস কারো আছে আল্লাহ রসিলের চাচা আব্দু তালেব যখন আদৌ কোনো রিলিজ পেলেন না আর এটা হলো আল্লাহ নবীদের খাস আমাদের জন্য তো ওরকম হবে না তাহলে আমাদেরকে একটু ভয় লাগে না আদৌ কোনো ভয় নেই ড্যাম কি আর কাজ করে যাচ্ছে যে যার খুশি যাক বিষয়গুলো মাথায় রাখবেন রসুলকে যখন এই নির্দেশ দেওয়া হচ্ছে তো আমাদের কি রসুলকে নির্দেশ দেওয়া হচ্ছে রসুলের জীবুদ্দাস তাই তো নাকি মরাপড়ে তো না তুমি তো দুনিয়াতে বিদায় হয়ে গেছেন তো কোরআনে এই আয়টা রেখে দিলেন কেন কাদের জন্য রাখলেন বলেন আমাদের জন্য না মানে ও দাও তুমি দাওয়াত দাও এটা এখন রসুল নেই এখন তুমি দাও তুমি আব্দুল হালেম দাও তুমি শেহাবুদ্দিন দাও তুমি হে মোমিন তুমি দাও রসুল নাই উম্মত মোহাম্মদ তো আছে প্রত্যেক উম্মতের পরে এটা নির্দেশ আল্লাহর ওদের এলা সাবিলের অবাই তোমরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দাও কিভাবে দেবে বলি হেকমা প্রজ্ঞার সাথে হেকমা তো শুননা প্রজ্ঞার সর্বোত্তম বিষয় হচ্ছে শুননা হাদিস হাদিসের সাথে প্রজ্ঞা মেয়ে কোনো কিছুতে দুনিয়াতে নাই ওটাও তো আল্লাহ হাদিস দিয়ে মানুষটা দাওয়াত দিতে হবে নিজের রায় দিয়ে নয় হাসানা সুন্দর উপদেশের মাধ্যমে আপনাকে মার দিচ্ছে এগুলো খুব কঠিন ঝগড়া হবে আল্লাহ তো জানেন যে উপদেশ যতই ভালো দিক মানুষ ওকে মারবেই বরং ভালোর প্রতি হিংসা হাবিলের প্রতি কাবিলের হিংসা কি জন্য ছিল ভালোর প্রতি হিংসা না যে কাবিলের দাওয়াত কবুল হলো আমার দাওয়াত কবুল হলো না কাবিলের কোরবানি কবুল হয়ে গেল আমারটা কোরবানি হলো না দুনিয়াতেই রাখবো না ভালোর প্রতি হিংসা এটা চিরন্তন আমাদের বাবার বড় ছেলে কাবিল তার ছোট ভাই হাবিলের প্রতি হিংসা করেছে এই কারণে হাবিল ভালো ছেলে ছিল তো নবীদেরকেও হিংসা করেনি মানুষ দুনিয়াতে কোন নবীকে আরামে থাকতে পেরেছে প্রত্যেক নবী দুনিয়াতে কষ্ট মুসিবতের নির্যাতনের সম্মুখীন হয়েছেন প্রথম রসুল নু আলে সাদাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন এবং সর্ব বলা যায় প্রতিদিনই তিনি নির্যাতিত হয়েছেন এগুলো নবীদের খানে মনে জীবনী পড়ে দেখবেন কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে বোঝা গেল ঝগড়া হবে মানুষ না আপনার কথা এখানে নির্দেশ ও জাদিল ইয়ে তুমি সর্বোত্তম পদ্ধতিতে তাদের সঙ্গে বিতর্ক করো ইন্ন প্রতিপালক জানেন কে পথভ্রষ্ট হবে আর কে হেদায়াত পাবে তুমি এটা জানো না অত ঝগড়া করে লাভ হবে না হেদায়ত করাও যাবে না তুমি তোমার দাওয়াত দিয়ে চললাম এটাই হলো নীতি আল্লাহ রসুলকে এই নির্দেশ দিয়েছে এই নির্দেশ আমাদের সবার জন্য সমভাবে প্রযোজ্য এখন বললো দায়রা তো মারই খায় খালি দাওয়াত দিয়ে লাভটা কি দাওয়াত না দিলে তো ভালো আছে চুরি করলাম আমার পুরস্কার পাচ্ছি চুরি করলে আমি সিআইপি হতে পারি চুরি করলে আমি শিল্পপতি হতে পারি আমি বিমানে চড়তে পারি আমি সিআইপি ভিআইপি হিসাবে ফার্স্ট ক্লাস পাই যাবে যেখান থেকে বড়ো পাই দেখলেন না খুললে একটা ধরা পড়েছে শিল্পপতি পড়শ্রিকায় ক্যাপসুল বানাচ্ছে স্কোয়ার কোম্পানির ভিতরে সব চালের গুড়া বলেন আলহামদুলিল্লাহ নাকি ভিতরে চাউলের গুঁড়া উপরে স্কোয়ার কোম্পানির ক্যাপসিলের কী বলে খোসা বড় বড় নাম করা কোম্পানি এইগুলি বিক্রির যোগ্যতা বাংলাদেশ সবচেয়ে বড় হাই ঔষধের মার্কেট কত জানেন ঢাকা মিঠোটা আর এইখানে সবচেয়ে ভেজালোর মার্কেট আর খুলনালে হেরাজ মার্কেট এই সম সে মাছের ব্যবসায়ী গাড়ির ব্যবসায়ী ব্যবসাটা শেষ নাই কত যে ব্যবসা সে করেই সরকারি দলের সহসভাপতি বিশাল একটা পোস্ট ছিল গণপর্ত বিভাগের কেরানি রাতার হয়েছে শিল্পপতি এবং সরকারের কাছ থেকে সিআইবি পেয়েছে কয়েক বছর পর পর ধনী সম্ভবত এখন আর কেউ নাই এরপরও তার লোভ এত বেশি চালিগুড়া বেশি এক কোটি টাকা আমি করতেছে কত রুগী যে মরেছে ঠিক নাই হাট বিকল হয়ে যাচ্ছে কিডনি ফেল করছে এই সমস্ত যত জটিল লোকের কারণ হলো মূলত ভেজাল ওষুধ ধরা পড়েছে জেলে গেছে এতদিন পরে এতদিন তো খাওয়া খুঁজে রাখছিল র‍্যাবে ধরে ফেলেছে কিন্তু তো মানে বেরিয়ে চলে আসবে ও দেখবেন আশপাশে পত্রে পত্রে হয়ে যেয়ে বন্ধ হয়ে গেলে দেখবেন যে দেখা যাবে ও আসলে অন্য কিছু ব্যবসা ওরা আছে সব ভালো হয়ে যাবে এদের পক্ষে বলার উকিল আছে আছে না তর্ক হবে না আদালতের সামনে দেখা যাবে সাক্ষী টাকি নেই ও সব গায়েব বেকচুর খালাসে বেরিয়ে আসবে বস বস দায়ী করেন না। এই হলো দুনিয়া প্রশ্ন হলে এই যে আল্লাহর পথে যারা দায়ী তারা সফল কম নয় অর্থাৎ দুনিয়া বেশ সফল কম নয় টাকা পয়সা তাদের নাই তারা খালি মারি খায় আমরা দেখতে পাচ্ছি দুনিয়া যারা চোর গুণ্ডপদমাস যারা তারাই এই সফল কাম তা আল্লাহর কথা কি মিথ্যা এর ব্যাখ্যা কি আল্লাহ বলছে তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষ এবং কল্যাণের দিকে আহ্বান করবে এবং সবসময় নেক কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে মনে রেখো তারাই হলো সফল কাম দেখছি যারাই এই কাজ করে তারাই বিফল সফল কাম তো নয় তাহলে আল্লাহর বাণী মিথ্যা না আপনার যুক্তি মিথ্যা আপনি হয়তো ভক্তিতে বলবেন আল্লাহর বাণী মিথ্যা হ্যাঁ এর জবাব আছে এই সফলতা হলো আখেরাতের সফলতা এখন ঠিক হলো তো আর দুনিয়ার সিজনুন জিনুন লীল মুভমেন ও জান্নাতুল লীল কাফের দুনিয়াটা মুমেনের জন্য কারাগার সদৃশ আর কাফেরের জন্য জান্নাত সদৃশ ওরা দুনিয়াতে সব পাবে আখেরাতে কিছুই পাবে না আর মমিন দুনিয়াতে কিছু হারালেও আখেরাতে সব পাবে শুধু একটা পর্দার যান না মৃত্যুটা হোক দেখেন আপনার পুরস্কার শুরু হয়ে যাবে আপনাদের বললে তো দেখতে পাই না আমাদের যে নগদ যাবাই হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আমরা তো একটা ভালো কলমে জানা আছে তো নগদ তো আমাদের তো সাময়িক আপনাদের মরতেই হবে এটা তো নিশ্চিত মর পরে একটা জীবন আছে এটাও নিশ্চিত কারণ যে আল্লাহ আপনাকে বলেছেন মরতে হবে যিনি আপনার বলছেন তোমার এই যানটা নিচ্ছি সাময়িক তো বরজাক শুরু হয়ে যাবে তারপর আসবে পুনরুত্থান দিবস সেখানে তো চিরস্থায়ী জীবন আসবে দারুল করার তিনি বলছেন আপনি যেমন নিজে নিজের দুনিয়াতে আসেন নাই ঠিক তেমনি কেউ নিজে নিজে আমরা দুনিয়া থেকে বিদায় হবো না হবো বলে জানি মরেন তো মরবেন ছেলে মরে গেছে বলা হচ্ছে মোবাইলে আপনি শিঘড়ে আসেন ছেলে মারে গেলে মুখটা দেখেন আপনি বলছেন আমার নামে যে ওয়ারেন্ট আছে আমি গেলে যদি পুলিশ ধরে তোমরা কবর দাও বলবেন না চাষা আপন পরান বাসা ছেলেকেও পর্যন্ত আপনি ভালোবাসেন না নিজের জীবনে চাই যে দুনিয়াতে আর রাতে পাতা পাবেন না কি সবাই এনসি এনসি তো আল্লাহ যখন ডাক দিবে তখন আপনি মরবেন তার আগে মরবেন না তো যে আল্লাহর ডাকে আপনি দুনিয়াতে এসছেন যে আল্লাহর ডাকে আপনি দুনিয়াতে বেঁধে যাবেন সেই আল্লাহ বলছেন আপনাকে অবশ্যই মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে এবং সেখানে কবরে আপনাকে শাস্তি বা শান্তি শুরু হয়ে যাবে এবং তার চিরস্থায়ী নিবাস হচ্ছে আমাদের চূড়ান্ত হিসাবের পরে কেয়ামতের দিন অতএব সেদিন জালেম চিরকা জুলুম করল আর দুনিয়াতে পত্রপত্রিকা রেডিও টিভিতে মানে তার প্রশংসায় খেলে শুনলাম আমরা তাহলে জালেমরাই বিজয়ী আর মজলুম দুনিয়াতে পত্রপত্রিকায় গালি খেলো কত যে গালি তাদেরকে মানুষ দিল তাহলে আপনাকে বিবেক বলে দিবে মজলুম অবশ্যই একদিন না একদিন তার পুরস্কার পাবে আর জালেম দুনিয়াতে শাস্তি পায়নি কিন্তু একদিন সে অবশ্যই শাস্তি পাবে যদি এটা না থাকে তো আল্লাহর বিচার থাকে না ঠিক না আল্লাহ তোমরা বলছি দিন তিনি হলেন সবচেয়ে ন্যায় বিচারক তো তিনি বিচার যদি নাই করবেন তাহলে দুনিয়াতে আমাদের সব করে দিক মুসলিম কাল্লা দুনিয়া শান্তি দিক আর জালেম কাল্লা দুনিয়া শাস্তি দিক তাহলে তো হয় তা তো দেয় না কোনো কোনো ক্ষেত্রে দেয় কোনো ক্ষেত্রে দেয় না সবাই কিছু দেয় না তা তো না দেয় তো কাউকে ফেরন কাল্লা ডুবে মারেনি তারা তো দেয় কিন্তু ও দুনিয়াটা হলেও সামান্য শাস্তি আল্লাহ রুজি আদেনা আদে না দুনাল আকবর আল্লাহম এর জিও দুনিয়াতে দেয় খুবই সামান্য আর তুনা আদাবিল আকবর মানে কি বড় শাস্তি আছে এখন যাদেরকে ইহুকালে কিছু শাস্তি হয় ওরা পরকালে আরও পাবে আর ইহুকালে যাদের শাস্তি আদৌ না হয় তারাও পরকালে পাবে অতএব জালেম এবং মজলুমের এই পরীক্ষাগারে অবশ্যই জালেমকে শাস্তি পেতে হবে ইহুকালে এবং পরকালে মজলুম ইহুকালে কিছু মানুষের কাছে ধিকৃত হলেও অধিকাংশ মানুষের কাছে তিনি প্রশংসিত আমাদের রসুলকে কি খায়নি তিনি কি দুনিয়া শহরের কাছে প্রশংসিত নন অধিকাংশ মানুষ তাকে প্রশংসা করবে কিছু মানুষ অবশ্যই তাকে খারাপ বলবে এটা চিরদিন ছিল সে যুগে ছিল এ যুগেও আছে এটা নিয়ে কোনো দেখার বিষয় না কারণ মানুষ সত্যিকার অর্থে ভালো মন্দ যাচে করে ক্ষমতা রাখে না এখানে গিয়ে আল্লাহ ফাকসুর সাদার মধ্যে বলছেন হাক্কে সাবারু বনুষ্ঠাইলে সবাই দুষ্ট ছিল ইহুদিন আচাররা কিন্তু তাদের মধ্যে কিছু ভালো মানুষ ছিলেন নেতা ছিলেন আলম ছিলেন যারা ইহাদু না হকের উপরে সত্যের পথে মানুষকে আহ্বান করত অন এবং তারা আল্লাহ আয়াত সময়ের উপর একই রাখত এই দুটো গুণ বলা হচ্ছে একটা হলো নিজের সৎ পথে চলা পথে আহ্বান করা আর একটা দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহর বাণীর উপরে এইখানে গিয়ে হাফিজ আবুল কাসির একটা চমৎকার কথা বলেছেন বিশ্বাবর আলী ইয়াকিন তনারুল ইমাম তফিদ্দিন ধৈর্য এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে দিনের নেতৃত্ব লাভ করা সম্ভব আপনি দায়ী কিন্তু আপনার মধ্যে ধৈর্য নাই আপনি নেতৃত্ব নিতে পারবেন না আপনি দায়ী কিন্তু আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস নেই আপনি যে পথে দাওয়াত দিচ্ছেন সে পথে আপনি জানেন না পথটা বুঝেন না এই গত নগা জেলা সম্মেলনে বলছিলাম যে ভাই যদি জিজ্ঞেস করি ইসলাম কি আপনারা বলতে পারবেন না তিন ঘন্টা চার ঘন্টা ওয়াশ করবেন আপনি কিন্তু আপনি বলতে পারবেন ইসলামটা কি অথচ জাহেলি যুগে বৌদ্ধদের সামনে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন প্রশ্ন করেছে জবাব দিয়েছেন এক কথার মধ্যে তারা তাই শুনে বিশ্বাস করে নিয়েছে সঙ্গে সঙ্গে তারা জান্নাতই হয়ে গেছে দ্বিবোদ্ধ সাথেই একজন লোক এসে বলছে হে আলদার সৌ দুল্লাহানি আমল তো এ যে আমল তো দেখাল তো না আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাস বললেন তুমি ইমান আনো আল্লাহর উপরে সাক্ষ্য দান করো রসুলের উপরে সাক্ষ্য দান করো এবং শিরিক করো না সালাদ আদায় করো সিয়াম পালন করো জাকাত আদায় করো একটু বলে ছেড়ে দিলেন তো আর কিছু না তা না তো সে বলছে আল্লাহ আজিজ আল্লাহ হাজা আল্লা আল্লাহর কসম যার হাতে আমার জীবন আপনি যা বললেন তার চাতে একটুও বাড়াবো না একটুও কমাবো না বলে ওই বেদুইনটা চলে যাচ্ছে আল্লাহ রসুল সাহাবীদেরকে ডেকে দেখো সার রাহু এলা আহলি জান্না এলা হাজার রাজন যদি কেউ দুনিয়াতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই মানুষটার দিকে তোমরা একবার তাকাও রসুল হানুল্লাহাব কারণ সে বলেছে হে রসুল যা বলেছেন তার চেয়ে একটু বাড়াবো না একটু কমাবো না তা তারা ছিল জাহিল উঠ চড়িয়ে খেত কোনো তর্ক বিতর্ক যাইত না একটু বিশ্বাস করেছিল যে এই মানুষটা মিথ্যা বলে না সমস্ত নেতা তারা এগেনস্টে আবু জাহাল আবু লাভ গুষ্ঠী ধরি সব বিরুদ্ধে কিন্তু বেদিনটা ধরে নিয়েছিল যে না এই মানুষটা মিথ্যা কথা বলে না ইনি যা বলেছে রে ঠিক কোনো তর্কের মধ্যে ঢোকে নাই এই আল্লাহ রসুল আল্লাহ নামের করছে যা বলছেন তার চেয়ে একটু বাড়াবো না কমাবো না যদি এই যুগের মানুষরা কোরআন হাদিসের বিধান পাওয়ার পরে এই কথাটুকু অন্তত বলেও যদি মরে যেত তাহলেও সে জান্নাত পাইত করুক আর না করুক কিন্তু হতভাগা মানুষ আমরা এত কূটতার্কিক হয়ে গেছি কোরআন হাদিস পাওয়ার পরও এই তর্ক শুরু হয়ে যায় আলমরা হল তর্কের এক নম্বর উস্তাদ এর সবচেয়ে বেশি কোরআন হাদিসকে বিকৃত করেছে আর রাজনৈতিক নেতারা হলো তাদের অনুসারী রাজনৈতিক নেতারা কিন্তু আলমদের চেয়ে দায়ী কম আপনারা বেয়াদিবেন না কারণ রাজনৈতিক নেতাদের মাধ্যমেই কিন্তু ইসলাম ধ্বংস হয় আলমরা তো ক্ষমতায় নেই ক্ষমতা আছে কিন্তু আলমরাই তাদেরকে উস্কিয়ে নষ্ট করে নাম ধারে আলম বলছি আলম না অধিকাংশই এখন হয়েছে আইমাদ মুদাল্লিন দেড় হাজার বছর আগেই ফারুক আমাদেরকে বলে গেছেন সাবধান তিনটা লোক ইসলামকে ধ্বংস করবে প্রথম হলে আলমরা দু নম্বরের নেতারা তিন নম্বরের মনোভাবরা তো এটা যুগে যুগে প্রত্যেক নবীদেরকে হয়েছে কিন্তু বনসলের মধ্যে কিছু আলম ছিলেন তারা সবসময় হায়দারের পথ চলতেন এবং তারা মানুষকে হদায়ের পথে ডাকতেন এবং একই ডাকতেন আল্লাহর উপরে আপনাদেরকেও আমরা যারা মুসলমান হয়েছি আমাদের মধ্যে এই দুটা গুণ থাকা উচিত একটা হবে মানুষ গাল দেবে কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এটা পারা যায় কষ্ট হয় কিন্তু তবুও করতে হবে যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি নেতা হবেন নেতা আপনি কে সেই হবেন নাকি অটোমেটিক হয়ে যাবে একজন যদি পাঁচজন লোক থাকে একজন হইচই করে কথা কথার বের কথা বলে আরেকজন কিন্তু হিসাব করে কথা বলছে এবং তার কথা দেখা যায় সত্য অটোমেটিক্যালি বলবে আপনি ওদের সভাপতি ইয়ার চাওয়া লাগে নাকি এমনিতেই বলবে সবরে বলে ইমাম সবর এবং দৃঢ় বিশ্বাস এর মাধ্যমে দিনের নেতৃত্ব লাভ করা সম্ভব বরিশালের আলমরা পেরেছিল মুসলমানদের সেটাই পারবে তার তার মধ্যে মধ্যে গুণ যদি থাকে আলমরা গুণহীন মানুষদের কি হবে একা দিলে কি হবে সমাজটি গড়বে সম্ভব কারোর পক্ষে সম্ভব না কোন অভিযোগ এটা করেন নাই তারা মানুষের কাছে গিয়েছেন মানুষ গাল দিছে মেরেছে কিন্তু আর তারা মানুষের কাছেই গিয়েছেন তারা কিন্তু ঘরের মধ্যে বসে বসে কিন্তু তাহার দুজার হন নে যখনই মানুষকে দাওয়াত দিয়ে তখনই মানুষ গালি দিয়েছে বটে কিন্তু তিনি তারা মানুষের কাছেই গিয়েছেন নবির সুলগন যেভাবে এসেছিলেন দুনিয়াতে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সেজন্য তারা ঘরে বসে বসে সময় কাটাননি মানুষ কোথায় আছে তারা যেত এটাই হলো দাওয়াতের নিয়ম আপনি মানুষের কাছে যাবেন মানুষ আপনার কাছে আসবে না আলহামদুলিল্লাহ এখন আমরা যে যুগে বসবাস করছি প্রচার সহজ হয়েছে বলি সম্ভব যে আপনাদেরকে মোবাইলে বলা হয়েছে বা আগে থেকে ট্র্যাডিশন এখানে আসে মঙ্গলবার তো বৈঠক হয় আপনারা আসেন জানেন বলে আসছেন এই নিয়মটাই যদি আমরা নিয়ম চালু করতে পারতাম গ্রামে গ্রামে তাহলে দেখতে দিন ছড়িয়ে পড়তো বছর একদিন তবলিগ ইস্তমা হবে কটা বেশি আপনারা জানতে পারেন সেখানে সারাদিন লোক আসে নাকি কিন্তু যদি গ্রামে গ্রামে যে এটা চর্চা হয়ে যেত শহীদ দিন যদি মানুষকে জানানো যেত নিঃসন্দেহে কিছু লোক আপনার বিরুদ্ধে করবেই ধরে নিয়ে আপনি কাজ করতেন ধৈর্য ধারণ করতেন ইনশাল্লাহ দেখতেন হাজার হাজার মানুষ পেয়ে যেত আল্লাহর কাছে আপনি কৈফি দেওয়ার সুযোগ পেতেন কারণ আমরা যে দাওয়াত দেয় দুটো কারণ দেয় একটা হলে এই লোকগুলো যেন কেমন মাঠে বলতে না পারে হে আল্লাহ এরা দাওয়াত দিত রাজশাহী বসে আমাদেরকে কখনো ডাকেনি এই জন্য আমরা জানতে পারেন তুমি আমাদের ক্ষমা করো রাজশাহী মহানগরীতে এখনো পর্যন্ত সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাতে পারেন নাই এই জন্য আমি বারবার বলি মহানগরী কমিটিকে বাবা তোমরা একটু কাজ করো সপ্তাহে একটা দিন আল্লাহর রাস্তায় দুটা ঘন্টা দেওয়া রোজ তোমাকে বলছি না নবীর তো হর হামেশা দাওয়াত দিতেন তোমরা সপ্তাহে একটা দিন আল্লাহ রাস্তায় ব্যয় করো এটাও কিন্তু অনেকে কেউ করে না করলে তার নিজেরই লাভ এটা যদি হয় তাহলে আল্লাহ কাছে আমরা কৈ দিতে পারব আর দু নম্বর হলে এই আল্লাহ যে আমানত আমাদের কাছে রেখেছেন আমাদের রসুল মৃত্যুসাহ শেষ ওয়াজে করে গেলেন বিদে হজের ময়দানে তিনি বললেন দেখো আমি তো চলে যাচ্ছি আগামী বছর হজ করতে পারবো কিনা আমার সন্দেহ তবে রেখে যাচ্ছে দুটা বস্তু যতদিন তোমরা ধরে থাকবে সে দুটো বস্তু ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না কেতাবুল্লাহ ও সুন্নত না আল্লাহর কেতাব এবং তা নবীর সুন্ এই যে শেষ ওসিয়াত তিনি করে গেলেন মৃত্যুর একাশি দিন পূর্বে এই ওসিয়াত কি উম্মতে মোহাম্মদ মানতে পেরেছে এখানে আমরা ওই দুইয়ের সঙ্গে যোগ করেছি আরও দুটা কোরআন এবং হাদিসের সঙ্গে আরো দুটো আছে বলেন তো কি মাসাল্লাহ আপনি অনেক শিখে ফেলেছেন দেখছি ওই দুটো সেরেক করেছে আমরা ইজমা কেয়াস কোরআন হাজির সঙ্গে করে ফেলে পরিষ্কার সেরেক এটা তা ভাবকা নেই যে আল্লাহ বা রসুল ইসলামের কিছু অংশে বাদ রেখে গেছে ওইগুলো হুজুরা ইজমা কেয়াস করে পূরণ করে দিছে ধাপকা তাই হবে না তাই অর্থ তাই হচ্ছে এজন্য ওই বিষয়ে যাব না আমি খালি বলে দিচ্ছি কোরআন এবং সুন্নাই যথেষ্ট একটা মুসলমানের দুনিয়া চলার জন্য একটা মানুষের দুনিয়া চলার জন্য তা যার দিল প্রমাণ হলো মাসিক আর দেখছেন আপনারা আজ বিশ বছর চলছে বাংলার জমিনে কোথাও কোন জায়গায় কোনো ফেকারকে তো রেফারেন্স পাবেন না পাইলে সব হাদিসের রেফারেন্সই পাবেন নম্বর দিয়ে 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 দিচ্ছে এই যুগেও যে করোন হাদিস দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব মাসিকা তাহারি তার জাক্জল্যবান প্রমাণ এরপরেও কি আপনাদের ঘুম ভাঙবে না এখন নিয়ে ঘুরে একজন সমাজে সমাজে করোন হাতিজ নফল হয়ে গেছে বোকার শরীফের কি বলে ওটাকে শেষে কি খবনে বোখারি হয় যারাই খত বুখারি করে তারাই বোখারিকে জবাই করে প্রতিদিন বোখারিতে উপর হাত বান্ধার হাদিস নাই বোখারের হাদিস নাই বোখারিতে আট টাকা তারাবি নাই যারাই বোখারি করে গরু খাসি মেরি খায় তারাই বোখারিকে জবাই করে প্রতিদিন লজ্জা করেন এই সমস্ত খত বুখারিওয়ালাদের আসলে ওরা হলো কুদুরিওয়ালা আর মানুষের পকেটে টাকা নেওয়ার জন্য হয় বোখারিওয়ালা বোখারি নগর মানুষ খুশি টাকা দেয় যদি কুদুরি খতম হবে কোন টাকা দেবে কুদুর নাম কেউ জানে না চালাক কত হ্যাঁ হলি সাহেবে কুদুরি খাওয়ার সাহেব বললি সাহেবে বোখারি এক বছর বোখারি শেষ ফারুকের বারো বছর লাগলো টোটাল বোখারি শেষ করতে এক বছর পাগল না গেটটা শুধু কি বোখারি পড়ে বোখারি মুসলাম তুমি শখ বলে ছেলেব এগুলো ধোকা ধর্মের নাম তারা এগুলি করে যাচ্ছে ইসলামের সবচেয়ে বড় গাদ্দার হলিয়রাই অতএব সাবধান টুপি যায় দেখিয়েছেন ভ্রষ্ট হয়ে যাবো না তোমরা এর জন্য অনেক আগেই সাবধান করে দিয়েছেন আল্লাহ এবার আসেন দাওয়াত হতে হবে একাকে সম্ভব নয় আর একাকে দাওয়াত আমাদের জন্য আল্লাহ পাঠানের সারা মানুষকে হেদায়ত করার জন্যে বিশ্ব মানবতার ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোই আমাদের দায়িত্ব আমার ওম্মদ মোহাম্মদ কারণ আমাদের নবী গোত্র নবী ছিলেন না তিনি ছিলেন বিশ্ব নবী ঠিক না তার মানে কি মানব জাতির সবার জন্য শুধু মানুষ নাকি জিনের জন্য তিনি নবী জিনের তার কাছে ইসলাম কমন এবং ইনসান নবী যিনি তার উন্নতি ঘরে বসে থাকবে এক একা ঘরে বসে তবজি করবে তো হবে না এটাই হতে হতো আল্লাহর সারা জিন্দিগিটাই উনি ওই কাবাঘরে বসে থাকতেন ওখানে কেউ না এটা তো আপনার জানেন তাই না কারাঘরে মানুষ মারা গালি দেওয়া সব নিষিদ্ধ বাইরে গেলে বজ্রযুদ্ধ করে মারি ফাওয়ার দরকার দাওয়াত দে লোক আসুক দাঁত দরকার দাওয়াত নেই এখান থেকে তা তো করেন অতএব আমাদের দায়িত্ব হবে সবাইকে সঙ্গবদ্ধ হবে জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দেওয়া দলিল আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন কুল হাজিলি আমার সঙ্গে বলতে হবে এটা আপনাদের সিলেবাসের আয়াত বলুন তো কুল হাজিল

আল্লাহ বাসির জাগ্রত জ্ঞান সহকারে আবু জহল্লা বলতে আল্লাহ বল আল্লাহ আবু জহল আল্লাহকে ডাকতো তাই না আবু আল্লাহাব আল্লাহকে ডাকতো না তোমার ওই আল্লাহ নেই আমি আমার আল্লাহর পথে আসি আল্লাহকে ডাকলে হবে আল্লাহ যে বিধান দিয়েছেন তা মানতে হবে না অতএব আমার জ্ঞান ঠিক আছে ততই তুমি ধোকা দাও আমাকে ঢুকবো না মূর্তি পূজা করি আল্লাহকে পাওয়া যায় ওসিলাদ ধরলে আল্লাহকে পাওয়া যায় বেহককে লায় লাহক্কে এই বেশ ফেরাউন বলতে ফেরাউন বলে বেশ যাতে লাল বলতো আবু সুফিয়ান লাতজার সম্মানের কসম কে তারা আল্লাহ কাছে বৃষ্টি প্রার্থনা করত। আর আমরা কবরের দোহাই যে আল্লাহ কাছে রহমত প্রার্থনা করি করি না কবরদান কি জন্য এটা মূর্তিও কথা বলে না কবরও কথা বলে না মূর্তিও কথা বলে না কবরেও কথা বলে না মূর্তি পুজোর মূর্তির কাছে যায় কবর পুজোর কবরের কাছে যায় উভয়ের ওসিলা ধরে ও মূর্তির ওসিলা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে এরা কবর ওসিলা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে দুটোই সমান ভাবছেন দাঁড়িয়ে ঠিক আছে বলে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আপনার সেই লম্বা ছিল আপনার দায়িত্ব খুঁজে পাওয়া যায় না হাফ ইঞ্চি এক ইঞ্চি রবীন্দ্রনাথের ঠাকুরের দাঁড়িয়ে আপনার সেই অনেক লম্বা ছিল ওটা দিয়ে জানাতে হবে না আগে আকিদা ঠিক করেন কোনো খাতির নাই আকিদা যদি আল্লামুখী না হয় বাতিল সেরা সোজা না এজন্যই বলে দেওয়া হচ্ছে আদু এল্লাহ আলা বাসির আমি জেনে বুঝে আল্লাহর পথে ডাক দাওয়াত দিচ্ছি শুধু আমি একা দিন আনা অমানের তাবান আমি এবং যারা আমার অনুসরণ করে এতে কি কী বোঝা যায় সংগঠন করবে না কি সব দাওয়াত দিলে হয়ে যাবে একটা টিভি আমাকে দেন আমি রোজ খালি ওয়াশ করবো সারা দুনিয়া লোক ইন্টারনেট শুনবে আমি মরে গেলে খুব কান্ন হা লোকটা চলে গেল দাওয়াত দিতে ভালো বলবে না লাভটা কী হবে পৃষ্ঠ বহু শুনেছেন কয়েক বছর ধরে এখন দিলে বন্ধ করে কেউ তো নড়াশড়াও করলেন না পৃষ্টি ভালো ভালো কথা বলতো না কেউ কেউ একটু আহা হুহু করে কিন্তু মানে কয়টা মানুষ পৃষ্ঠ সেই কথাগুলি যখন রসুল আপনাকে দিচ্ছে তখন ব্যান্ড হচ্ছে না ও যাবে না পৃষ্ঠীর কথাগুলো রসুল আছে প্রতিদিন মানুষ এখন আহালাইজ হচ্ছে আর প্রতিদিন তারা নির্যাতিত হচ্ছে মসজিদ থেকে বহিষ্কৃত হচ্ছে কারণটা কি যে লোকটা বহিষ্কার করছে ও কিন্তু তার ঘরে বসে বৃষ্টি শুনে জান টিভি তোমাকে মারবে না কিন্তু আমার প্রতিবেশী লোকটা হালিয়ে বৃষ্টির মতো হয়ে যায় তা তোমার সমস্যা ওকে হঠাৎ মসজিদ থেকে কথা বলছেন হাওয়াই বক্তৃতা দিয়ে সমাজ পরিবর্তন হয় না বক্তৃতা দিলে যদি সমাজ একটা এক পশলা বৃষ্টির মতো হয় একটু আবহাওয়াটা একটু ঠান্ডা হয় কিন্তু মানুষকে পরিবর্তন করতে গেলে একবার দুবার পাঁচবার দশবার বলতে হয় হাত ধরে টানতে হয় তার পিছিয়ে লেগে থাকতে হয় পরিচর্যা করতে হয় যেমন বীজ বপন করলেই শুধু গাছের ফল আসে না তার চারদিকে বেড়া দেওয়া লাগে যেন সাগরে না খেয়ে ফেলে গাছে পানি দেওয়া লাগে উস খুশি দেওয়া লাগে আস্তে আস্তে বড়ো হয় দশ বছর পরে গিয়ে ফল হয় এটাই ঠিক সমাজটা পরিবর্তন করা ঠিক ওই রকমই এজন্য আপনাকে সোনামুন থেকে করতে হবে যুবসংখ্যে আসতে হবে আন্দোলনে যেতে হবে মা বন্দর তালিম করতে হবে তবে একটা পরিবার গড়বে একদিন এক ওয়াশ করে দিলাম সারা পরিবার সব পাক্কা মুসলমান হয়ে গেলে এই চিন্তাধারাটা পাগলের চিন্তাধারা তাই তো আল্লাহ নবী কাজই করতেন বিষয়গুলো ভালো করে খেয়াল রাখেন সংগঠন ছাড়া জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া কশৃঙ্খকালেও সমাজ পরিবর্তন সম্ভব নয় আমা আনা মিনাল মুর্শিদিন আমি মুসসিদ্ধ অন্তর্ভুক্ত নিই অর্থাৎ আমার দাওয়াত অবস্থানে আল্লাহ দেখে আল্লাহর সঙ্গে কাউ যোগ ব্যোগ চলবে না আল্লাহ বলছেন আল্লাহ ইহাদবুল্লা দিন ইক তেলু নাফিসফান নমুনিয়া নার সৌস নিষ্টি আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে ঢালা প্রাচীরের ন্যায় শুধু সারিবদ্ধভাবে হয় নাই শিষে ঢালা প্রাচীরের ন্যায় কথাগুলি বুঝতে পারছেন তো বাংলা তো বেশি দরকার হয় না শিশে ঢালা প্রাচীরের জন্যই আল্লাহ রসুল বায়াত নিতেন তুমি আল্লাহর নামে কসম করো তোমার টাকা পয়সা দিয়ে ভুলান ভুলে যাবে না দুনিয়ার লোভে যারা আনুগত্য করে তাদের আনুগত্য অতক্ষণ থাকে যতক্ষণ দুনিয়া থাকে দুনিয়া মানে খারাপ টাকা না কিন্তু পদমর্যাদা নাম সারা দুনিয়া আমাকে চিনে এই বিষয়গুলি সব দুনিয়া লাগবে না আমাকে পোকা সমস্যা করছে কেন গেলের মধ্যে পোকা ঢেকে যাচ্ছে দুনিয়া বলতে কি শুধু টাকা বোঝেন নাকি আপনারা টাকা লাগে না আপনি একটা বড় পদমর্যাদার মালিক হলেন এই যে আমাদের এই ছেলেটি ধরেন সোনামনির কেন্দ্রীয় পরিচালক আর যদি অহংকার ঢুকবে এখন আরে বাপরে বা জাতীয় সংগঠনের কেন্দ্রীয় পরিচালক টাকা না খেলাম সম্মানটা তো পেলাম এই সম্মান ওকে ধ্বংস করবে পদমর্যাদা আমি এটা শাখা সভাপতি আমি কম নাকি ও আমাকে আসবে আমি তাকে যাব কেন এই যে অহংকার সৃষ্টি হয়ে গেল বাস আপনার নেকি শেষ আমি আমির আপনি মাম্মুর বাবু আমার ডেকেছে আমার যাওয়ার জন্য এরকম স্লোগান মেশিন লাগবে মাইক্রো লাগবে এসি ঘর তবে তো সেখানে যাবো যাবো কেন যতই এই পোকা খাওয়া জায়গায় আসবো নাকি হবে না আমার একটা ওয়েট আছে না যদি এরকম মনে ঢুকে পড়ে শেষ একেবারে শেষ আপনার কাছে বড় সম্মান পাই আমি আল্লাহর কাছে একেবারে জিরো বুঝতে পারছেন দেখুন কথা খুবই কঠিন বিষয়গুলো ইসলামের দাওয়াত হবে সের নিঃস্বার্থভাবে এখানে কোনো কিছু যোগ হবে না এই দাওয়াতটা আপনি যখন দেবেন সারিবদ্ধভাবে জামাতবদ্ধভাবে জামাতবদ্ধ ভাবে তখন দাওয়াতে ফলাফল আসবে আপনি কি খেয়াল করেছেন বেদার্থীরা সঙ্গবদ্ধ তাই না প্রতি সপ্তাহে মার কাছে যায় কারা বেদার্থীরা ফাজাল আমল পড়তে যায় ও বই পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে তবু আবার তাই পড়ে ঘুরে ফিরে ওইটাই পড়ে আর কিছু নতুন আছে ওর সাথে আমাদের তো বইয়ের পর বই লিখতেই আছে দিতেই আছি নতুন নতুন বই আসতে আপনাদের সামনে আজ নতুন বই সরলা কি সারিয়ে মার পড়লে দিবে এ আমাদের সেলে নেই এত নতুন নতুন খানা পিনা দিয়েও আপনাদের ধরে রাখতে পারছি না আর ওদের পুরনো খানা ডেলি খায় তবুও যায় কারণ কি ওর পিছনে শয়তান কাজ করে যে শয়তান বলে দিয়েছে এখানে যাও তাহলে তোমার তোমার মুক্তি যাও অমুক জায়গায় তাহলে একটা হজর নাকি ব্যাপার আছেন কোথায় বড় ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার সব সেখানে মানে ওরা যে দিনই এলমে জিরো সারা জীবন তো অন্য এলমে ছিল এখন এসে দিনদার হয়েছে আর আমরা ওদের সাইনব্রোর্ড ব্যবহার করছি দেখো এত বড় বড় লোক আমাদের দলে আছে তোমরা আসো না কেন কোনো আলম সেখানে যায় না যাই হোক বিষয়গুলো অন্যদিকে চলে যাবে আপনার খালি একটু মনে রাখবেন বেদার্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাওয়াত দিতে পারে হেদার্থীরা কেন পারে না মানে আপনাদের ভিতরে শয়তান বেশি কাজ করে আর ওখানে শয়তান তো জয়লাভ বসে আছে দলে চলে গেছে সমস্যা নেই অতএব আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে আমি অবশ্যই দাওয়া দেবো মানুষকে সপ্তাহে একদিন অবশ্যই বসবো এই তালিম বইটাকে শেখার জন্য আর হর হামেশা আপনি আল্লাহর পথে দায়ী আপনি যাচ্ছেন অটোতে শহরে পাশে বসে একজন সিগারেট ধরেছে আপনি বলতে পারেন না ভাই এটা খাবেন না আপনি একাত্ম ক্ষতি হচ্ছে আপনার ধোঁয়ায় যারা এখানে বসে আছেন সবারই ক্ষতি হচ্ছে আপনি কি চান সবাইকে ক্ষতি করতে যদি আপনি নরমভাবে কথাটা বলেন ও যত বড় জালেমি হোক ও কিন্তু আপনার সঙ্গে বেয়াদবি করবে না চটকে ফেল দেবে তাই না একটা দাওয়াত দিলেন আপনি কিন্তু দশটা নেকি পেয়ে গেলেন আর দাল্ল আল খায়রে কা ফাইলি যে মানুষকে কল্যাণের পথে আহ্বান জানে সে যেন স্বয়ং সে কল্যাণ কাজটা করলো তার মতো নেকি পেল এরপর আসেন এই দাওয়াতটা ফরজে আইন হয় কখনো কখনো ফরজে কেফায় হয় কখনো সুন্নত হয় যেমন আপনাকে বুঝিয়ে দিই ধরুন আমরা এখানে একসঙ্গে বসে আছি এখানে আমি বসে আছি এখন আপনার দাওয়াত দেওয়া কিন্তু ফরজ না যেহেতু আমি দিচ্ছি কিন্তু এমন একটা জায়গা আসবে যে দেখা যাচ্ছে কেমন হয় আপনি একা এখানে যাওয়ার পরে দেখুন রাস্তাঘাটে আপনার সঙ্গে এই শূন্য এসে যাবে আপনারা চারজন আছেন তো চারজনের মধ্যে একজন বলল ভাই এই কাজটা করেন না আর তিনজনের জন্য আর এটা জরুরি থাকলো না একজন যেহেতু বলেছে চারজনের মধ্যে যে ফরজে গ্রেফা হয়ে গেল যেমন জানা যা সবার জন্য ফরজ কিন্তু পাঁচজন পড়লে বাকিদের জন্য ফরজ তো আর লাগে না উইড্র হয়ে গেল ঠিক অমনি ফিরে আপনি তিনজন অটোতে যাচ্ছেন একজন দাওয়াত দিলে ভাই কাজটা করেন না আর বাকি দুজন কিন্তু মাপ পেয়ে গেল কিন্তু এমন একটা এমন জায়গা যে পড়ে গেছেন সেখানে সবাই বাতিল বাতিলপন্থী সবাই নষ্ট আপনি একা পড়ে গেছেন জোরে আজান হচ্ছে সব বসে আছে কাজে আপনি যেমন সাল্লাহ অফিসে কাজ করছেন ভাই আপনারাও মুসলমান আমিও মুসলমান আমিও কিন্তু ভাই ভাই্লা দিন গেলাম আপনার দাও দিয়ে যাচ্ছে আপনারাও আসেন বলে আমি চলে গেলাম এখানে কিন্তু আপনার জন্য ফরজে আইন হয়ে গেলে সুন্নত হয়ে গেল এটা আপনি একা পড়ে গেছে কেউ নাই যদি কেউ দিয়ে দিত তাহলে আপনার ফরজে হয়তো তো আপনি এখানে একা পড়ে গেছেন আপনাকে দাওয়াত দিতেই হবে তো বোঝা গেল একই ব্যক্তি একই সময় কখনও তারপর দাওয়াত ফরজে আইন হয় দাওয়াত কখনো ফরজে কিফায়া হয় দাওয়াত কখনো সুন্নত হয়ে যায় যখন ইজা আলাম এখন হোনাকা গায়ে রোকা তখন আপনি সারা কেউ থাকে না জন্য প্রত্যেকটা মোমেন্ট যারা আমরা বসে আছি প্রত্যেকের জীবনে কিন্তু এটা আসতে পারে এগুলো আসলে জীবন দিয়ে অনেক প্রমাণ করা যেত যেহেতু লম্বা সময় চলে যাবে এবার আসুন দাওয়াত হবে দুনিয়া সারতে না আল্লাহর অস্তে কথা অন্তর থেকে বললেন আল্লাহ কিন্তু শুনছে সব কথা দাওয়াত হবে আল্লাহর অস্তে এখলাসের সাথে আল্লাহ বলতেন ফাহমুদুল্লাহ দিন তোমরা আল্লাহর ইবাদত করো সেরে মুখলেস অর্থাৎ এখলাসের সাথে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া যে মনের মধ্যে থাকে আল্লাহ মনের খবর রাখে আমরা তো মনের খবর রাখি না এজন্য জন্য আল্লাহ যাদেরকে কথা বলার ক্ষমতা দান করেছেন বক্তৃতা করার ক্ষমতা দান করে যাদেরকে আল্লাহ সম্মানে রেখেছেন দুনিয়াতে বক্তা হিসেবে আলেম হিসেবে একই সঙ্গে সব গুণ সবথে থাকে না তাই না কেউ টেবিল টকে খুব ভালো স্টেজে উঠা দিলে তো মুখ বন্ধ কেউ স্টেজে ভালো টেবিল টকে কিছু পারে না কেউ কলমে ভালো বলতে পারে না এরকম অনেক আছে না এক এক তৌফিক দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এর মধ্যেই কিন্তু আপনার জান্নার হয়ে যাচ্ছে দুজনেই ব্যবসা করছে সোনার ব্যবসা একজন সোনায় খাদ মিশাচ্ছে আর একজন মিঠায় না মিশায় না দ্বার কিন্তু সমান যে মিশায় না তার লাভ কম হচ্ছে যে মিশায় তার লাভ বেশি হচ্ছে কেউ টের পাচ্ছে না আল্লাহ দেখে না ও দুনিয়ায় মিশাচ্ছে বড় লোক হচ্ছে আল্লাহ দুনিয়াতে যদি শাস্তি দেওয়ার ইচ্ছা করে ওর বা ওর ছেলের এমন এক রোগ দিবে এক রোগে সব টাকা সাপ তাই না আল্লাহ দেখছে না এটা ইমানদার সে আমার ভয়ে অন্যায় করে না আল্লাহ তার দেহে যদি কোনো রোগ বাজেটও তো থাকে তোক আল্লাহ তোক দিয়ে হটেই দেবে বা ওকে কষ্ট দেওয়া হবে না কারণ সে আমার পথে কাজ করে যাচ্ছে আমি তাকে কষ্ট দিব না এজন্য বহু জিনিস আছে যেগুলো মানুষ জানা অথচ আল্লাহ তাকে দূর থেকে সাহায্য করেন আর এজন্য আমাদের আলহামদুলিল্লাহ বলতে হয় কথায় কথায় আলহামদুলিল্লাহ বলতে হয় আপনি মনে করেন আপনি অল্প রুজি বলে না যে আল্লাহ হয়েছে না ধনীদের ধনিরই আল্লাহ প্রিয় বান্দা না ওটা পরীক্ষা ধনীকে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করেন গরিবকার ধন না দিয়ে পরীক্ষা করেন পরিণামে মোত্তাকির জয়ী হয় বলে আখে বদলিল মোত্তাক জন্যই পরিণাম অর্থাৎ ধনী গরিব এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনার বাজেটে যা তকদির আল্লাহ রাখছেন তার বাজেট আপনি পাবেন না খেয়ে মরবেন না এটা আল্লাহর ওয়াদাই রয়েছে সেলিবিলি রুজি দেবেন মানে নেই আল্লাহ তো রুজি দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠে সেলিবিলি অর্থাৎ আপনার দুশ্চিন্তা করার কারণে নেই আপনি আল্লাহর সাথে কাজ করে যাবেন আল্লাহ আপনার ব্যবস্থা করবে দাওয়াত হবে স্থায়ী বেখলাসের সাথে এবার দেখেন কিছু দলিল নেন সুরের সওয়ারা বাড়ি যে পড়ে দেখবেন কতগুলো আয়াত সেখানে আছে প্রত্যেক নবীর নামে নামে একটি আছে প্রথম রসুলকে নূ আলাম তাকে মাত্র যখন তখন তিনি বলেন দেখো মা আসালকুম আলাইহিন আজরিন ইন আজিরা ইল্লা আল্লাহ আল্লাহ রব্বিল্লা আলমিন আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমি আমার পূর্ব প্রতিপালক যিনি আছেন আল্লাহ তার কাছেই আমার যাবতীয় পুরস্কার কামনা করি আমার একটাই আবেদন তোমরা সে আল্লাহ দাসত্ব করো তোমরা ইমান আন অন্য আছে এসে মা আস আলকুম আলাইহে মা আজিরিয়া ইল্লাহ আলহাম্লাহ মাল নাম দিয়ে বলা আছে আমি তোমাদেরকে এই যে বক্তব্য রাখি এর বিনিময়ে কোনো মাল চাই না কারণ আমার পুরস্কার ছেলে আল্লাহর কাছে আছে যারা তোমরা বক্তা হয়েছো তাদের কাছে আয়াতগুলো বারবার মনে করে দিচ্ছি সুরা সোয়ারা একশো আয়াত সুরা হুদ উনত্রিশ আয়াত বক্তৃতা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক তোমাকে দান করেছেন অত সেই বক্তৃতা যেন তোমার জাহান্নাম ছিলে না হয় এটা যেন জান্নাতের রচিত হয় এই বিনিময় যেন মনের ভিতরেও কোনো টাকা পয়সার কামনা করো না আল্লাহ কীভাবে তোমাকে দেবে তুমি জানো না অতএব বিষয়গুলো খেয়াল রাখো তাহলে আমাদের আমরা যারা দাওয়াত দিচ্ছি বা আপনার যারা দাওয়াত দেবেন ইনশাআল্লাহ দুনিয়াতে কিছু পাবেন এই আশা করে দেবেন না মানুষ আপনাকে সম্মান করুক করবেন না আপনি মনে রাখবেন যেটা আপনার আল্লাহ আপনাকে সম্মান যতটুক দেবেন ততটুকুই আল্লাহ আপনি পাবেন তার বেশি পাবেন না আপনি চিন্তা করতে পারেন আমাদের মধ্যে একটা মানুষ কোনো জায়গায় যে মাটির উপরে ব্যাগ থেকে গামছা বেছে ব্যাগটা মাথায় দিয়ে শুয়েছি আপনি বিশ্বাস করতে পারেন প্রধান বক্তা প্রধান অতিথি এসেছি ভ্যানে চড়ি আমি জীবন্ত বেশি আছি আমি এখন এটা নিয়ে কোনোদিন আমাদের মনে কোনো সামান্যতম কোনো চিন্তা আসেনি আর এই মানুষ আমরা বিমানে চড়ে যাচ্ছে ওটা আল্লাহ দিচ্ছে এটা আল্লাহ দিচ্ছে আল্লাহ পরীক্ষা দেখলো দেখি কি উনি এখানে আজকে এগুলোকে যদি আমাদের জীবনে ঘটে তা আপনার জীবনে ঘটবে না ঘটবেই এটা সব কিছু পরীক্ষা রাখবেন এবার আসেন দাওয়াতের মাধ্যম কি হবে কি দাওয়াত দিবেন ভাই সব আল্লাহর পথে এসে বললে হবে এটা মাধ্যম লাগবে না কেউ তবলিগ নেসব নিয়ে যাচ্ছে কেউ আকিম উদ্দিন নিয়ে যাচ্ছে কেউ কাল বই নিয়ে যাচ্ছে এসো আমার সঙ্গে দল করো তুমি দুনিয়াকে ভালো খাওয়া একজন এক একদিকে মানুষ নিয়ে চলে যাচ্ছে মাধ্যম তো সবারই আছে কেউ তা নিজে অত বলতে পারে না এখানে আল্লাহ রসুল কাল মাধ্যম দিয়ে দিছে দেখো সেটা কি তিনি সেই মহান সত্তা যিনি পাঠিয়েছেন নিরক্ষরদের মধ্যে একজন রসুল তাদের মধ্যে থেকেই মানে রসুল নিজেও নিরক্ষর তিনি কী করেন মানুষকে দাওয়াত দেন কীভাবে আলাইহিম আয়াতহি তিনি আল্লাহর আয়াত সময় তেলাওয়াত করেন ওই জাকিহিম তাদের অন্তর জগৎকে পরিচ্ছন্ন করেন আখেরাতের দাওয়াত দিয়ে অল্যমূল কিতাব ও হেকমা শিক্ষা দেন কেতাব দ্বারা এবং হেকমা সুন্নাহ দ্বারা কোরআন হাদিস দিয়ে আপনি দাওয়াত দিবেন এবং তাদেরকে লক্ষ্য নির্ধারণ করবেন আখেরাত আখেরাতের লক্ষ্যে কাজ না করার ব্যাপার তাজকি আনাম হাসিল হতেই পারে না দুনিয়ার লোভে আপনি যতই কোরআন হাদিস পড়েন আপনি অন্তর কখনই পরিচ্ছন্ন হবে না যখনই আখেরাতের লক্ষ্যে আপনি পাঁচটা টাকাও কোনো ফকিরকে দান করবেন অন্তরটা কিন্তু সুন্দর আনন্দ পাবে আর যদি ভোট পাওয়ার লক্ষ্যে পাঁচ টাকা দেন অন্তরটা পৌঁছে যাবে ভোট যদি ফেল করেন এই মিল ভোট দেয়নি এই শুরু হবে খেলা অতএব দুনিয়া কোনো স্বার্থ রেখে কাজ করলে পরিচ্ছন্নতা আসবে না যখনই আপনি আখেরাতের লক্ষ্যে মানুষকে আহ্বান করবেন তখন আপনার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসবে এজন্য এর সঙ্গে সালহি দেওয়াত যে আমরা সম্পাদক দিলেন পড়ে দেখবেন সালহি দাওয়াত হলো প্রশান্তির দাওয়াত এখানে কোনো অশান্তি নাই এখানে কোনো ব্যর্থতা নাই এখানে খালি লাভের দাওয়াত একটা দাওয়াত দেবেন লাভ পাবেন এক মিনিট দেরি করবেন লাভ পাবেন পাঁচটা পয়সা ব্যয় করবেন লাভ পাবেন এখানে লাভ সাক্ষণ লস নাই শর্ত একটাই যদি এখলাস থাকে মাধ্যম হবে কোরআন এবং সহিয়াদিস জৈব জালদে হবে নাকি কোরআন এবং হাদিস হবে মাধ্যম অন্য কোনো কিছুই মাধ্যম হবে না যদি করেন অন্য কিছুকে মাধ্যম হিসাবে তাহলে আপনার দাওয়াত ব্যর্থ নামার রসুল কোরআন সুন্না দিয়ে দাওয়াত দিয়েছেন তিনি অত যুক্তিবাদী ছিলেন না তিনি একদিন বলেই ফেলেন মদিনায় গেলেন মদিনা বলছে তোমার এই এক ফুলের মধু আর এক ফুলে লাগাও খেজুর গাছে ডালে হয় না যে নর আর মাদি আছে না তো নর খেজুরি গাছের ফুল নিয়ে মাদি খেজুর গাছে লাগিয়ে দিলে নাকি ফসল ভালো হয় তা আল্লাহ দেখলে এটা আবার কী হলো আল্লাহ যা দেয় এমনি হবে ওরা লাগালাগি আবার কি উনি এটা পছন্দ করলেন না এই দেখে মদিনার লোকেরা সেবার আর ওই ওইটা করল না এখন সব ফুল ফল কমে গেল খেজুর খুবই কম হয়েছে সে আল্লাহ সুখ দেখো আসলে আমি যখন তোমাদেরকে আল্লাহর পক্ষে অহির দাওয়াত দেই ওটাই তোমরা মেনে চল ওই যে আমার তো রায়ই আমার নিজের রায় কোনো কথা বললি তখন তোমরা ওটা মেনো না কারণ আমি তোমাদের একজন মানুষ কারণ আমার একটা অভিজ্ঞতা বলছি যে এই ফুল লাগালাগি করে ঝামেলা করা কি দরকার আল্লাহ এই জন্যই বলেছিলাম আসলে এটাই যে তরিকা আমার জানা ছিল না আমাকে যদি বলে আমি সব চলে এই প্রাইভেট কারটা আমরা দিলে আপনি চালান এই পারবো স্টার্ট দেওয়ার আগে তো গাড়ি উল্টো মেরে ফেল ও বিষয়ে এক্সপার্ট আলাদা এই মাইক যে আমাকে চালাতে পারবো নাকি ও মাইক চালাবে আরেকজন যে যে কাজ চাল্লাব সে সেই কাজ পারে অর্থাৎ আল্লাহ রসল আমরা যখন দাওয়াত দিব তখন তাহলে মনে রাখতে হবে যেখানে শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিতে হবে নিজের বুদ্ধি যদি কিছু করতে যান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন দুই নম্বর এবার পয়েন্ট হচ্ছে আপনাদের সামনে দাওয়াত যখন দিচ্ছেন কোরআন হাদিসের মাধ্যমে দাওয়াত অবশ্যই হতে হবে সেরেক বেদাত মুক্ত আপনি যদি সেরেক বেদাতের পক্ষে কোরআন হাদ ব্যবহার করেন তাহলে আপনি গোল্লা গেলেন এদেশে যত সেরেক সৃষ্টিকারী হলো আলমরা এবং সবই সৃষ্টি হয়েছে করোনা হাদসের অপব্যাখ্যা করে মিলাদ কবে বাকি আছে না মিলাদ প্রমাণ করেছে করোনার আটটা আয়াত দিয়ে সহি হাদিস দিয়ে একশো আলেমের বক্তব্য দিয়ে বই পাঠিয়েছে আমার কাছে মিলাদ প্রসঙ্গ বই আমাদের আছে না ওটা প্রতিবাদে বই লিখে আমার কাছে পাঠিয়ে যে আপনি হাদিস করে কিছুই জানান না কোরআনে আটটা আয়াত মিলাদ পড়তে হবে এরা আলম না এটা মুক্তি না আমার সঙ্গে মুক্তি যোগ আছে আসলে মুফতি কিনা জানে এই ধরনের লোকরাই হলো সমাজের সবচেয়ে ক্ষতিকর মানুষ এই জন্য আমরা বলে দিচ্ছি আপনাদেরকে দাওয়াত দিবেন দাওয়াত হতে অবশ্যই সেরেক বেদাত মুক্ত সেরেক বেদাত যুক্ত কোন দাওয়াত কোশ্চিন কালো ইসলামী দাওয়াত নয় আনিল বাজবেন সারিয়া আনিল বাজবেন সারিয়া কাল সাল্লাহ বিন রসুল্লাহে সাল্লাহ আলী আসাল্লাম জাহাত আইফি সোবাহ তুমি আকবল আলাইনা বিবাজী হিজাতান বালি ঘাতান জারাফাতমিন হল অয়ুন বাজিরাতমিন হল কুলুবাদ রাজুল ইয়া রসুল আল্লাহ কান না হা বারেজা তো মোবাদেন এর বাজুল সারিয়া বলছেন আমাদেরকে নিয়ে আল্লাহ রসুল একদিন ফজরের সালাত আদায় করলেন এবং আমাদের দিকে ফিরে বসে তিনি ওয়াজ করলেন ওয়াজ এত চমৎকার ওয়াজ করলেন আমাদের চোখ সব অশ্রুর সজল হয়ে গেল আমাদের হৃদয়গুলো সব ভয়ে প্রকম্পিত হয়ে গেল তাহলে একজন লোক বললো হে আল্লাহ মনে এটি যেন কোনো বিদায়ী ব্যক্তির নসিয়াত যখন মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যায় মৃত্যুর সময় উচ্ছেদ করে না তা আপনার অস্ট্রেলি মনে হচ্ছে আপনি দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন আপনি আমাদের আউসে না আমাদেরকে আরো ওসিয়াত করুন আরো নসিহাত করুন তখন আল্লাহ বললেন উসি কুম্বে তাকু আল্লাহ অস্বামী বক্ত আহ আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহ ভীতির তোমরা সর্বদা আল্লাহকে ভয় করো অস্বামী বক্ত আহ কান আবদান হাবাশিয়াল তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো যদিও তিনি হাফশি হয় হন দুটো আর তিন নম্বর কারণ আমি দেখতে পাচ্ছি মূলত দুটাই তিন নম্বর আরো পরে এটা কেন বলছি আমির একজন হয় আলেম শত শত হয় আমি বুঝতে পারছি আমার মৃত্যুর পরে যারা তোমার বেঁচে থাকবে ফাঁসা এরা এখতালাফ আন কাসিরা বহু মতভেদ তোমরা দেখতে পাবে মতভেদ দূর করে একটাই পথ হলো আমির আনুগত্য করা কারণ আমির ফাইনাল অথরিটি তিনি হাদিস কোরআন নিয়ে একটা নির্দেশ দিবেন মেনে নেবে যেন আদালত একটা রায় দিলো আমরা মেনে নিচ্ছি না হাইকোর্ট রায় দিলো ফাঁসি হয়ে যাচ্ছে না আমাদের যত উভয় পক্ষের উকিল কিন্তু বাদিপুকের উকিল তো কোনো কালেও খুশি হয় না হয় কি যে বাদিপুকের উকিলের চেষ্টা সত্ত্বেও ফাঁসি হয়ে যায় সে কি বলে এই রায় আমরা খুব সন্তুষ্ট হলাম ফাঁসি হওয়াতে বলে কেউ বলে না এরপরেও কিন্তু মানতে বাধ্য ঠিক অমনি করে সমাজে গোলমাল লাগবে কিন্তু তাদের একজন আমির আছে একজন নেতা আছে ইসলামী আমির আছে তার সিদ্ধান্ত তোমরা অবশ্যই মেনে নিও কারণ আমরা যদি সে হাফসি গোলামও হয় কারণ আমি আমার মৃত্যু পরে তোমরা যারা বেঁচে থাকবে আমরা দেখতে পাচ্ছি সে দেখবে বহু মত ভেঙে তখন বাসার পথ কি তত মানতেই হবে একজন ফালাইকুম এর সুন খোলাফা রাশেদিন আল তখন তোমাদের উপরে ওয়াজিব হলো আমার সুন্নত মেনে চলা এবং ও সুন্নত মেনে চলা আল মাহরা হদায় প্রাপ্ত এটা হলো তিন নম্বর তোমরা যাবতীয় বেদাত থেকে দূরে থাকো কারণ সমস্ত বেদায়ত হলে পত ভ্রষ্টতা আর ভ্রষ্টতা পরিণাম হলো জাহান্নামা শূন্যত একড়ে ধরো কীভাবে মাড়ির দাঁত দিক কামড়ে ধরো চাকু বিহা বা আব্দু আলাই ইহা বেননাজিস কঠিনভাবে একড়ে ধরো এবং মাড়ির দাঁত দিক কামড়ে ধরো ভাষাটা কেমন খেয়াল করছেন একড়ে ধরলে ছাড়ে যায় কামড়ে ধরলে অত সহজে ছাড়ে না কোনো অবস্থায় সুননতকে হাতছাড়া করা যাবে না আপনি যতই যুক্তি দিয়ে আমাকে মিলাজ জাহাজ করান না কেন যেহেতু আল্লাহ নবীর জামান এগুলো ছিল না তিনি বা তার সাহেবগণ এটা করেন নাই আমি এটা করবো না আপনি যতই আমাকে মাথা যত টাকা পয়সা দেন আর যত যুক্তি বুদ্ধি আপনি খাটান লেখাবেন এক কথা শেষ এ বিষয়ে আপনারা ইমাম মালিকের একটা মৌলিক কথা মনে রাখেন ইমাম মালিক কিন্তু একেবারে প্রথম যুগের মানুষ জন্মই হলো তিরানব্বই হিজরিতে বা পঁচানব্বই হিজরিতে মৃত্যু একশো উনআশি হিজিতে মানে একবার প্রথম যুগের মানুষ না তিনি সুন্দর একটা কথা বলে গেছেন দেখো লাহ আখরা হাজিল মা আসলাহা আউবলাহা আমার উম্মতের শেষ জমানার লোকদেরকে সংশোধন করবে না ওই বস্তু ব্যতীত যা সংশোধন করেছিল প্রথম যুগের উম্মতের অর্থাৎ কোরআন হাদিস প্রথম যুগের মানুষ কোরআন হাদিসের মাধ্যমেই জাহেলিয়াত থেকে মুক্তি পেয়েছিল আখরি জমানার মানুষকেও ওই কোরআন হাদিসের মাধ্যমেই জাহেলিয়াত থেকে মুক্তি পেতে হবে এর বাইরে যদি তোমরা যাও তোমরা ধ্বংস হয়ে যাবে তিনি আরও বলছেন ইন্না কুল্লাম আলাম এখন আল আহাদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওয়া সাহাবিহি দিনান লাম একমা দিনান মনে রেখো আল্লাহ রসুল এবং তার সাহাবিগণের যুগে যেটা দিন হিসাবে গৃহীত ছিল না এ যুগে সেটা কখনোই দিন হিসাবে গৃহীত হবে না এটা সহজ হয়ে গেল না এখন আপনি কুলখানি চেহেলাম মিলাদ কত যে হচ্ছে আল্লাহ ভালো জানে তো অত নাম পড়া তো সমস্যা শুধু সুফিবাদীরে মারেফাতের নামে বাংলাদেশের দুইশো দল আছে জিকির জোরে করা হবে না মনে মনে করা হবে এই নিয়ে বিশাল বিশাল দুই পীর আছে বাংলাদেশ জলে জিগ্রিস হবে আছে না সবাই তো করোনা হাজির কথা বলে জি না আপনি একটা মৌলিক কথা মনে রাখবেন এই কাজটা কি আল্লাহ নবী জামানায় ছিল দেখেন থাকে করেন একটা হাদিস বলেন ওইসব সুবি সাহেবদেরকে পিস সাহেবদেরকে আপনার বলুন আল্লাহ নবী এইভাবে বসে সবাইকে কি করে নফ্সাটু বলে দেন না কী করে নফ্সা সাফ করার কল্প সাফ করার এই যে ট্রেনিং আপনারা দেন এই ট্রেনিংটা আল্লাহনবী তার সাহেবদেরকে দিয়েছিলেন কল্প সাফ করার জন্য ডানি এক ধাক্কা বামে এক ধাক্কা মাঝখানে এক ধাক্কা ছয়টা ধাক্কা দেওয়ার পরে কল্প সাফ হবে এই ধাক্কা ধাক্কে কারবার কি নবী কোন করেছেন যদি বলে হ্যাঁ করেছে তা করবো সমস্যা নেই একটা হাদিস দেন করলে তো হাদিস দেওয়া লাগবে হাদিস দিবনে পাবেন এই যে বিষয়গুলো অত্যন্ত মৌলিক বিষয় যে বিষয়টা আল্লাহ নবীর জামানায় ছিল না সেটা এই যুগে দিন হিসাবে কবুল হবে না সোজা করে বলে তাহলে মাইক্রো ছিল মাইক্রোকে দিন হবে মাইক্রো দিনের অন্তর্ভুক্ত নয় মাইক দিনের অন্তর্ভুক্ত নয় এগুলো দুনিয়াবী ব্যবস্থাপনা খাওয়ার জন্য প্লেট লাগে সে যুগে প্লেট ছিল না মেলাম্যান ছিল না সে যুগে তাহলে এই সব বেদাত হয়ে যাবে এই অপব্যাখ্যা করি করে দেশটা শেষ করে দিল আপনি দেখবেন আল্লাহ রসুল আরোহণ করেছেন কি না তিনি উঠ চড়ান নেই তিনি ঘোড়া ছড়ান নেই ঘোড়া চড়া যখন তিনি চড়েছেন সে যুগের যার বাহন ছিল আমি এই যুগের বাহন প্ল্যান চড়বো এই যুগের বাহন নাই করে চড়বো সমস্যা কোথায় আল্লাহ রসুল বেলা তুমি আজান দাও কারণ তোমার কণ্ঠ জোরালো যে পথে আব্দুল্লাহ আবদুল্লাহ যায় তাকে না দিয়ে বেলাকে ডেকে তুমি আজান তোমার কণ্ঠ জোরালো এটা দিয়ে প্রমাণ পাচ্ছি মাইক ব্যবহার করা যাবে তা মাইক দিয়ে কণ্ঠ জোরালো হয় তাই না অস আপনি যান টঙ্গিতে আজান হতেই আছে দশ হাত ধরে ধরে আজানই হচ্ছে দলিল আল্লাহ নবী মাইকে আজান হয়নি তো আমরা মাইকে আজান দেয় না তো মাইকে বয়ান দিলি কেন আল্লাহ নবীকে বিদে হাজানের মাঠে মাইকে বয়ান দিছে মাইকে বয়ান দেওয়া যাবে মাইকে আজান দেওয়া যাবে না যারা করছে তারা বড় আলেম যারা এগুলো মেনে চলছে তারা লাখ লাখ মানুষ সংখ্যা দিয়ে কখনো এই সত্য মিথ্যার যাচাই হবে না ওটা মানদণ্ড নয় মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহি হাদিস কত মনে থাকবো তো আপনারা যারা আহলে আন্দোলন বাংলাদেশের দায়ী হবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলতে হবে কোনো অবস্থাতেই কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোনো দিকে মাথায় ঢুকানো যাবে ঢুকলে আমি ধ্বংসে যাবে ইমাম সাহির একটা কল শোনেন আর আমি বলছি ইমাম যে কলটা শোনালাম না ইমাম মালেক এইটা শোনাচ্ছেন তার ছাত্র ইমাম সাফিকে কেমন উস্তাদ কেমন একবার দেখেন উস্তাদ মালেক শেখাচ্ছেন সাফি ছাত্রকে দেখো সাফি যে বিষয়টি আল্লাহ রসুল্লের জমানায় এবং সাহিরের জমানায় দিন ছিল না আজকে সেটা দিন হবে না তো বোঝা গেল সাফির মতো মানুষকে এই কথা বলা মানে কি এবং সাফি খুব অত্যন্ত উন্নত মেধা সম্পন্ন মানুষ ছিলেন যদি সাফি কোনো মতে পদেশ করলে কিছু নিজে নিজে বানিয়ে যদি কিছু বলে তো সাফি তো ধ্বংস হয়ে যাবে এজন্য উস্তাদ তার স্নেহাস ছাত্রকে সাবধান করে দিচ্ছে বোকা দিতে লাভ নেই চালা গুরুত্ব নষ্ট হয়ে যায় তাই না এবারে দেখেন এবার সাফি কি বলছে মানবতাফিল ইসলাম ফর আহ হাসানান জাম আন্না মোহাম্মদ কতখান আর রেসালাহ যদি কেউ নতুন একটা বেদাত সৃষ্টি করে ইসলামের মধ্যে আর ওইটাকে উত্তম মনে করে তাহলে সে ধারণা করল যে মোহাম্মদ রেসালাতের দায়িত্ব পালনকালে খেয়ানত করেছেন বলা যাবে বিদায় দিনকে আল্লাহ বলেন আল্লা আকমাদুল দিন বলেননি আয়াত নাজিল হয়নি ইসলাম পরিপূর্ণ হয়ে যায়নি এরপরে আল্লাহ রসুল সবাইকে হাতে বলছে আমি কি তোমাদেরকে দেওয়া পৌঁছে দেয় নাই সবাই বলেছে হ্যাঁ পৌঁছে দিয়েছেন আল্লাহকে সাক্ষী তিন তিনবার আল্লাহ আল্লাহ রসুল বলছে আল্লাহ সাহাদ আল্লাহ শাহাদ আল্লাহ শাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো এরপরও আমি নতুন করে এক একটা ধর্মীয় প্রথা বের করবার ভাববো এটাই দিন তা তো হবে না তাহলে আমাকে বলতে হবে এইটা আল্লাহ রসুল খেয়ানত করে গেছে এটা বলে দেয়নি তাই আমরা এখন ইজমায় বলি বানাচ্ছি এটা হবে না তো আপনার বানানোর ক্ষমতা কে দিল এই বিষয়গুলো মাথায় রাখবেন এবার একটা ছোট্ট কথা বললে পরবর্তী যুগের কথা উমর বিন আব্দুল নাম শুনছেন না দাওয়াতের ব্যাপারে তার যে ধরনের চিন্তা চেতনা ছিল উনি তো শাসক আমাদের যুগেও বহু শাসক আমরা দেখতে পাচ্ছি আমরা মুসলমান তিনি মুসলমান ছিলেন তিনি চারে খালিফার বাইরে ছিলেন তিনি বলছেন যখন মিশর জয় হলো মিশরে ফেরাউনের বংশের নাম কি কৃপ্তি না এই কিপ্তিরা সব দলে দলে মুসলমান হওয়া শুরু হলো তো যারা অমুসলিম তাদেরকে জিজিয়া দিতে হয় আর যারা মুসলমান তারা জাকাত দেয় আব্দুল্লা আজিজ মিশরের গভর্নরকে লিখিত নির্দেশ পাঠালেন যারা দলদলে মুসলমান হচ্ছে কিপ্তিরা এদের সবারই জিজিয়া মাপ এদের সবারই ট্যাক্স কমিয়ে দেওয়া তখন গভর্নর লিখে পাঠাচ্ছে হে খলিফা তুই ট্যাক্স কমিয়ে দেব তো আমার রাষ্ট্র চালাবো দিয়ে চিন্তা করেন উনি লিখছেন আল্লাহ আল্লাহকে দুনিয়াতে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন কর আদায়কারী হিসেবে পাঠান নাই সুবাহ কিস দারুণ কথা না তা আমরা দায়ী হওয়াটাকে পছন্দ করব। টাকা আদায় করাকে পছন্দ করব না আপনারা প্রতিজ্ঞা করুন প্রত্যেকেই দাওয়াত দানকারী হন নিজের বাড়ি গিয়ে আজকে নিজের স্ত্রীকে দাওয়াত দেন আগে নিজের বাচ্চাদের দাওয়াত দেন এর তো আপনি ফরজ দায়িত্ব তাই না প্রতিবেশীকে দাওয়াত দেন কর্মস্থলের ভাইদেরকে দাওয়াত দেন দেখবেন আস্তে আস্তে সমাজ হেদায়ত হয়ে যাবে আর পরিশেষে আল্লাহর পথের দাওয়াতের বিষয়টি আপনারা ধরে নেন যে আমি এখানে সাতটা পয়েন্ট আপনাদেরকে দিয়েছি প্রতিটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমে আপনাদেরকে বলেছে দাওয়াত হতে হবে সেরেফ আল্লাহর অস্ত তার নেকি কী পাবেন আপনি আমার সফল কাম আর এই দাওয়াত শুধু আমরাই নয় এই দাওয়াত আল্লা রসুলকাল্লাহ দিয়েছেন তাকে এজন্যই পাঠানো হয়েছে আর দায়রাই সফল কাম যারা দাওয়াত দেয় না তারা সফল কাম নয় অনেক কর্মীদের মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছি আমি আমি নিজে বলেও দেখেছি গা লাগে না সংসার নিয়ে খুব ব্যস্ত ব্যবসা নিয়ে মানে এতই ব্যস্ততা দাওয়াত দিতে গেলে খুব ব্যস্ত আরে বাবা দুনিয়াতে ব্যস্ত না কি বলো যাদেরকে বলেন ব্যস্ত নেই বাড়ির মহিলারা তারা আপনার চেয়ে বেশি ব্যস্ত ওরা চব্বিশ ঘন্টার সন্তানের জন্য সময় দেয় আপনি তো দিব্য যে ঘুম পড়বেন ব্যস্ত প্রত্যেকটা মানুষই ব্যস্ত কিন্তু এই ব্যস্ততা যদি আল্লাহর পথে হয় তাহলে জান্নাত আর এই ব্যস্ততা যদি শুধু দুনিয়ার পথে হয় তাহলে জান অতএব বিষয়ে খেয়াল রাখবেন দায়রেই সফল কাম অবশ্যই এক দল থাকতে হবে তারা এই দাওয়াতেই দিয়ে যাবে আর দাওয়াত হবে কিভাবে চার নম্বর শর্ত আপনাকে সংঘবদ্ধ হয়ে দাওয়াত দিতে হবে একা কি সম্ভব নয় অতএব সংগঠন অবশ্যই জরুরি সংগঠন বিচ্ছিন্ন থেকে আপনি দাওয়াত দিতে পারবেন না কারণ একজনে ভুলে একজন ধরে দেয় এমনকি ভালো ভালো যোগ্য আলম যে পাঁচজন থাকে দেখবেন মানুষের একজন বলতে পারে ভুলই দেয় মানুষ তো ভুলের দেয় সবাই আলমদেরও ভুল হয় জাহাজদেরও ভুল হয় পাঁচজন একশো মিলিমিশে থাকলে বর্কতা সব কাজে আর একসঙ্গে দিলে একটা শক্তি হয় একা দিলে যে কোনো সময় আপনাকে যদি দেখা যায় এই লোকটার পেছনে বিশাল একটা দল আছে এটা যুগের নিয়ম বাতিলপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে বাতিল প্রতিষ্ঠা করছে দেশে হকপন্থীরা ঐক্যবদ্ধ কি হক প্রতিষ্ঠা হবে না কি আপনাদের রায় কি বলেন অবশ্যই আপনাদেরকে হকপন্থী ঐক্যবদ্ধ হতে বিভক্ত হবেন না বিভক্ত হলেই কিন্তু আপনি শেষ হয়ে যাবেন আর পাঁচ নম্বরের দাওয়াত হবে সের এখলাসের সাথে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে দাওয়াত হবে না ইন আমার পুরস্কার আছে আল্লাহর কাছে আর ছয় নম্বর দাওয়াতের মাধ্যম হবে কোরআন এবং সহিয়াদিস অন্য কিছু নয় আর সাত নম্বর দাওয়াত হবে সিরক বেদাত মুক্তি দাওয়াত দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাবেন না আর সবসময় মনে রাখবেন দাওয়াতের বিনিময়ে আল্লাহর কাছে এই আমি বারবার এটা খেলে বলছি এই কারণে যখনই মনের মধ্যে পাপ ঢুকবে লোভ ঢুকবে তখনই আপনি শেষ আপনি এত কাজ করছেন সব কাজ ব্যর্থ সামনে মিলাদ আসতেছে আপনারা সবাই সাতকা জারিয়া করবেন মিলাদ প্রসঙ্গ বই বাপ মা দাদা দাদি নানা নানি নিজেরা স্বামী স্ত্রী চারটে গ্রুপ হলো না আর একটা আছে শ্বশুর শাশুড়ি যদি তারা দিনদার হয় পাঁচটা গ্রুপকে প্রত্যেকের জন্য দশটা গ্রুপ যদি আপনি মিলাপ্তর সঙ্গে দান করেন তাহলে একশো হয়ে যায় তাই না চেষ্টা করেন বই নেন বিতরণ করেন যেখানে আপনি খুশি শিখে নিয়ে যান দেখবেন বহু লোক দাওয়াত পাবেন আশ্রম মহরম গেল আমরা সেখানে বহু বই আমরা বিতরণ করে দিয়েছি যে যেভাবে পারেন দাওয়াতের কাজ করে যান আল্লাহবাগ আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন সত্যিকার অর্থে আল্লাহর পথে দায়ী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমিন আমি আকুলকু হাজা আস্তকুল আল্লি আলু আলম মসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি